আলাইকুম ভিউয়ার্স সবাইকে একটি নতুন ভিডিও দেখার জন্য এবং সব সময় আমার ভিডিও ভিউ করার জন্য তো বন্ধুরা আজকে আমি সরিষা ফুলের ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা এই সরিষা ফুলের যে সুবাস সরিষা ফুলের যে গ্রান সরিষা ফুল বাতাসে যখন দোল খায় তখন কিন্তু অনেকটা ভালো লাগে আর এই ভালো লাগার জন্যই কিন্তু মন চায় এই সরিষা ক্ষেতের ভিতরে চব্বিশটা ঘন্টাই বসে থাকে শুধু আনন্দ উপভোগ করার জন্য এত সুন্দর ফুল এত সুন্দর বাগান আসলে কিন্তু কল্পনা করা বিশাল ব্যাপার তো বন্ধুরা সত্যিকারে আমি কিন্তু কিছুক্ষণ এই সরিষা বাগানের ভিতর বসেই ছিলাম কারণ এই সরিষা ফুলের যে একটা গ্রান আসে ঘ্রাণটা কিন্তু আসলে খুব ভালো লাগে এবং এই দক্ষিণা বাতাসে যখন হালকা দোল দেয় তখন কিন্তু আরো ভালো লাগে তো বন্ধুরা আপনারা সবাই এই সরিষা ফুল চিনেন বা সরিষা ফুলের বাগানে গিয়েছেন দেখতে কিন্তু আসলে এই ভালো লাগে আর আপনাদের আহ সামনে এই ভালো লাগাটা তুলে ধরাটাই হলো আমার সবচেয়ে আনন্দদায়ক আপনারা আনন্দ পাবেন দেখে ভালো ভালো কমেন্টস করবেন এটাই আমি চাই তবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি পারেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাজিয়ে দেবেন তো বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসেই কিন্তু সরিষা ফুল ফোটে কৃষকরা মাটি চাষ করে এই সরিষা দানা ফালানো হয় সেখান থেকে কিন্তু চারা ফুটে চারা ফোটার পরে আস্তে আস্তে গাছ বড় হয়ে ফুল ফলে পরিণত হয় ফেব্রুয়ারির শেষ দিকে এই গাছে যখন আহ ফলে পরিণত হয় এবং ফলগুলি কালো হয় ভিতরে যে সরিষাগুলি হয় সরিষাগুলি লাল হয়ে যায় তবে বন্ধুরা আর আকর্ষণীয় ব্যাপার হলো এই সরিষা ফুল থেকে কিন্তু মৌমাছিরা মধু নিয়ে মধুর চাক তৈরি করে আর সেই চাকের যে মধুগুলি হয় সেই মধু থেকেও কিন্তু সরিষা ফুলের ঘ্রাণ হাসে তো বন্ধুরা আপনারা সরিষা ফুলের মধু অনেকে খেয়েছেন নিশ্চয়ই জানেন যে এর স্বাদ কতটুকু আর এই সরিষা থেকে যে কৃষক ভাইরা তৈল ভাঙিয়ে সরিষা ভাঙিয়ে তৈল নিয়ে আসে তৈল বাজারজাত করা হয় তার নামে কিন্তু সরিষা তৈল বা সরিষার তেল আমরা যেটাই বলি না কেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ